শিক্ষার্থীদের নিরাপত্তা চিকিৎসার দায়িত্ব গ্রহণ করবে সরকার। তাহলে যারা শহীদ হয়েছে এই কোটা সংস্কার আন্দোলন সংগ্রামে নিহত হয়েছে তাদের দায়ভার কে নেবে? কেন এত শত শত মায়ের কোল খালি হলো এর দায়ভার কে নেবে? এই দায়ভার কি কখনো সরকার এড়াতে পারে? এড়াতে পারে সুরক্ষিত জায়গায় বসে যারা কিনা সুপরিকল্পিতভাবে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কে দিয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে অন্যভাবে প্রভাবিত করেছে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে বর্তমানে এখনো থমথমে পরিস্থিতির মধ্যে রয়েছে বাংলাদেশ। শত শত মায়ের কোল অলরেডি খালি হয়ে গিয়েছে। পত্রপত্রিকায় যে সংখ্যা আসছে বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় এবং একই সাথে ডিরেক্ট ফোনে কল করতে না পারাই আদৌ কিন্তু আমরা জানতে পারছি না সেখানের পরিস্থিতি কি, সেখানকার বাস্তব চিত্র কি। বহির্বিশ্ব থেকে আমরা আলাদা একটা রাষ্ট্রযন্ত্রে পরিণত হয়েছি কিংবা জন্তুতে পরিণত হয়েছি। বাংলাদেশের পরিস্থিতি এখন কি সেটা আদৌ কিন্তু আমরা কোনোভাবেই উপলব্ধি করতে পারছি না। এক নতুন বাংলাদেশ নাকি আজব বাংলাদেশে পরিণত হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের নামে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এক শ্রেণীর ব্যক্তিবর্গ, এটা আমরা কখনোই সাপোর্ট করি না। আমি কখনো মনোপীড়নে বিশ্বাস করি না যে আমার কোমলমতী শিক্ষার্থীরা কিংবা স্টুডেন্টরা এমন ক্ষয়ক্ষতি করতে পারে, এমন ধ্বংসযজ্ঞ চালাতে পারে। কে বা কারা চালিয়েছে, যারাই কিনা চালিয়ে থাকে কিংবা চালিয়েছে তারা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে আমি মনে করি। আর এই পরিস্থিতিটা ঘোলাটে করেছে এক শ্রেণীর কুচক্করী মহল, অপরদিকে সরকার কিংবা সরকারের দায়িত্বে যারা রয়েছে তারা। প্রথম পর্যায়ে কিন্তু পরিস্থিতিটা সহজেই কন্ট্রোল করতে পারতো কিংবা হ্যান্ডেল করতে পারতো, সেটা না করে সরকারের পক্ষ থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কে দেওয়া হয়েছে। একটি বক্তব্য, একটি প্রেস ব্রিফিং সম্পূর্ণ পরিস্থিতিটাকে কিন্তু ওলট পালট করে দিয়েছে। প্রধানমন্ত্রী যখন চীন সফর শেষে বাংলাদেশে আসার পরে যখন কিনা সাংবাদিক সম্মেলন করেন, সেখানে কিছু সাংবাদিক ফিসফিস করে প্রধানমন্ত্রীকে তুষে আগুন দেওয়ার মতো সেখানে ওনার কাছে প্রশ্ন করেন। তার পরিপ্রেক্ষিতে যে নাতি পুতি রাজাকার যে শব্দগুলো কিংবা যে কথাগুলো আপনারা শুনেছেন, সেটা শোনার পরেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ফুঁসে ওঠে কিংবা সারাদিন শিক্ষার্থী কিংবা আমরা যারা সাধারণ নাগরিক রয়েছি নাতিপুতির ব্যতীত আমাদের মনে কিন্তু একটি ক্ষোভ তৈরি হয়। বোঝাবুঝি, ভুল বোঝাবুঝি নানান কারণে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে এক শ্রেণীর চক্র ঝোপ বুঝেই কিন্তু কোপ দেওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল, কিন্তু পরিস্থিতিটা যে এমন পর্যায়ে যাবে, এমন শত শত মায়ের বুক খালি হবে আদৌ কিন্তু আপনি আমি কল্পনা করতে পারিনি। বাংলাদেশের প্রশাসন একজন ব্যক্তির বুকে ডাইরেক্ট গুলি চালিয়েছে। নিচে মনে আছে আবু সাইদের কথা, ওনার হাতে কিন্তু অস্ত্র ছিল না, একজন মুরগি যোদ্ধা। তিনি কিন্তু বারবার টক শোতে বলছে যে সে অস্ত্র শস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ছে, কথা বিষয়টা কিন্তু এমন না। তার হাতে লাঠি ছিল, সে দু হাত প্রসারিত করে দাঁড়িয়েছিল। ছবিটা নিশ্চয়ই দেখেছেন, ভিডিও ক্লিপও দেখেছেন। তার বুকে কিন্তু গুলি চালিয়েছে, রাবার বুলেট কিংবা টিয়ার শেল যে কাছাকাছি থেকে ছুড়লে কত স্পিডে যায় সম্ভবত ওই প্রশাসনের ব্যক্তির ধারণাই ছিল না। তিনি গুলি করার পরে দমড়ে মূর্ছে পড়ে। তিনি কখনো ভাবতে পারেনি যে আমার টাকায় কেনা, আমার বাংলাদেশের টাকায় কেনা গুলি আমার বুকে এইভাবে চালাইতে পারে কোনো প্রশাসনের ব্যক্তি। বাংলাদেশ সরকার কিন্তু চাইলে প্রথমে বিষয়টা কন্ট্রোল করতে পারতো কিংবা সঠিকভাবে মনিটর করতে পারতো। সাধারণ শিক্ষার্থীদের দাবি দাবা উনি কিন্তু অন্যভাবে, যে চাকরি মুক্তিযোদ্ধা নাতিপুতি পাবে নাকি রাজাকারের সন্তানরা পাবে এই কথাটা এইভাবে না বলে অন্যভাবেই কিন্তু তিনি সেটেল করতে পারতো কিংবা হ্যান্ডেল করতে পারতো, তাহলে কিন্তু পরিস্থিতিটা এই পর্যায়ে আসতো না। আমার দেশের সাধারণ নিরীহ জনগণ এভাবে মৃত্যুবরণ করতো না, এভাবে শত শত মায়ের বুক খালি হতো না, এবং একই সাথে কিছু ব্যক্তি সুরক্ষিত জায়গায় বসে এভাবে আমাদের সাধারণ জনগণকে উস্কে দিয়েছে। তাদের শরীরে চুল পরিমাণ কিন্তু কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কারা? আমার দেশের সাধারণ নাগরিক, আমরা সাধারণ জনগণ। এবং একই সাথে আরও একটি ভুল করেছে এই উস্কানিদাতাদের মদতে মদিত হয়ে আমার সাধারণ প্রবাসী ভাই বোনরা। আমি যেহেতু বাংলাদেশের নাগরিক, আমি কিন্তু বর্তমানে বাংলাদেশে বসে কথা বলছি না, ঠিক তেমনি আমার প্রবাসী ভাই বন্ধুরা আমিরতে 57 জন কিন্তু বর্তমানে জেলখানায় বন্দি আছে। তারা এই উস্কানিদাতার কথায় মোহিত হয়ে তারা কিন্তু আন্দোলন সংগ্রাম বিদেশের মাটিতে করতে বসেছিল। প্রত্যেকটা দেশের আইন রয়েছে কিংবা ল রয়েছে, এই মানে সেই দেশের আইন অনুযায়ী আমাদের চলতে হয়। ঠিক আমি যদিও মালয়েশিয়াতে রয়েছি, মালয়েশিয়ায় কিন্তু এমন আন্দোলন সংগ্রাম মিছিল মিটিল সম্পূর্ণ নিষিদ্ধ,
করলেই আপনি সাথে সাথে অ্যারেস্ট হবেন কিংবা গ্রেপ্তার হবেন, এটা 100% সত্য কথা। ঠিক তেমনই 57 জন কিন্তু গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে। আই রিপিট, যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে, আর বাকি যে 54 জন রয়েছে তাদের নির্দিষ্ট মেয়াদ সাজা ভোগ করার পরে তাদেরকে নিজের দেশে ফেরত আসতে হবে কিংবা ফেরত পাঠাবে এবং ব্ল্যাকলিস্ট মেরে। ক্ষতিগ্রস্ত কে হলো, ক্ষতিগ্রস্ত কে হলো? উস্কানিদাতার কি কোনো ক্ষতি হয়েছে? না। এখানে আমার সাধারণ প্রবাসী ভাই বন্ধুদের ক্ষতি হয়েছে, যারা কিনা জমি জমা বিক্রি করে সহায় সম্বল বন্ধক রেখে প্রবাসের মাটিতে পাড়ি জমিয়েছে নিজের সচ্ছলতা ফিরিয়ে আনতে, নিজের পরিবারকে সচ্ছল করতে এবং নিজের একটু উন্নত জীবন লিড করতে, একই সাথে নিজের দেশকে রেমিটেন্স দিতে। কিন্তু তাদের ভাগ্যে আজ কি হলো? জেলখানা। তাদের ভাগ একদিকে যেমন তার জীবন শেষ হয়ে গেল, অপরদিকে তার পরিবারও অথই সাগরে ভেসে গেল। এই দায়ভার কার? দায়ভার কি সরকার নেবে নাকি না উস্কানিদাতা নেবে? কেউ নেবে না। মাঝখানে পড়ে আপনার আমার ক্ষতি হবে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। আর যে আন্দোলন সংগ্রামের নামে আমার সরকারি স্থাপনা কিংবা বাংলাদেশের সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে কি সরকারের কিছু সেরা গিয়েছে? কিচ্ছু সেরা যায় নাই। পরে আপনার আমার পকেট কাটা যাবে কিভাবে জানেন? বাংলাদেশের প্রত্যেকটি সম্পদ, রাষ্ট্রীয় যে কোনো জিনিস, সব কিছুই আপনার আমার টাকায়। সরকার কই টাকা পায়, কোথায় টাকা পায়? সব আপনার আমার টাকায় কিন্তু তৈরি হয়। তো যখন একটা জিনিস ক্ষতি হয়েছে সেটা তো অবশ্যই ঠিক করবে, ওইভাবে ফেলিয়ে রাখবে না। আপনি বলবেন বাতাবি লেবু টিভি চ্যানেল অর্থাৎ বিটিভি, যেখানে কিনা সবসময় বাতাবি লেবুর বাম্পার ফলন হয়, দিনাজপুরের বোরো ধানের বাম্পার ফলন, মূলো চাষে বাম্পার ফলন, নদীর পানি কমে গিয়েছে এমন নিউজ প্রচারিত হয়, সেই টিভি চ্যানেলের সেন্টার অর্থাৎ বাংলাদেশ টেলিভিশনের যে অফিস সেটা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ হয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, এখন কি সেটা ওইভাবে থাকবে? শত শত কোটি টাকা দিয়ে সেটা আবার মেরামত করবে, টাকা কোত্থেকে আসে? আপনার আমার পকেট থেকে যাবে। দেখবেন পরিস্থিতি থমথম একটু স্বাভাবিক হলে, যখন কিনা সবকিছু জানতে পারবেন, 50 টাকার জিনিস 80 টাকা হয়ে গিয়েছে। তো সেখান থেকে ক্ষতিগ্রস্ত কে হবে? আপনি আমি, আপনার আমার পরিবার। তো এই ভাঙচুর, অগ্নিসংযোগ, এটাকে আমরা কখনোই সাপোর্ট করি না। যে বা যারা করেছে শাস্তিযোগ্য অপরাধ। একদিকে যেমন সরকারের মানে উস্কানিতে, এখানে সরকারের উস্কানি বলবো কারণ সাধারণ শিক্ষার্থীদেরকেই উস্কে দিয়েছে সরকার, আর এই ভাঙচুরের নির্দেশ দিয়েছে উস্কানিদাতারা। সরকার চাইলে কিন্তু, আমি আরেকবার রিপিট করছি, সাধারণ শিক্ষার্থীদের প্রথমেই কন্ট্রোল করতে পারত, গাধা পানি খাই ঘোলা করে এখন এসে কোটা বাতিল করে 93% মেধার ভিত্তিতে আর 7% অন্যান্য যে 5% নাতিপুতিরা পাবে আর 2% পাবে অন্যান্য ক্ষুদ্র জনগোষ্ঠী তৃতীয় লিঙ্গরা। কেন এইটা প্রথমেই হ্যান্ডেল করলে কার কি সেরা যাইতো? দুঃখিত, আমি এই কথা বলতে চাচ্ছি না কিংবা এটা আমি খুব কষ্টে বলছি, এই কারণে বাংলাদেশে কেউ যোগাযোগ করতে পারছে না বর্তমানে। আমরা যারা 1,50,00,000 প্রবাসী ভাই বন্ধুরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছি, আমরা কি অপরাধ করছি, কি অপরাধ করছি? এই দায়ভার কি কখনো নিতে এড়াতে পারবেন? জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি পারবেন না। এটা অনেকেই বলবেন যে এই ক্ষতি হয়েছে, ওই ক্ষতি হয়েছে, এই জন্য বন্ধ রয়েছে, কচু হয়েছে। একটিমাত্র নির্দেশেই আপনারা এটা সচল করতে পারেন। কই সব অচল হয়ে গেছে? সময় টিভি ইন্টারনেট কই পেয়েছে, কোথায় পেয়েছে বলেন? কোথা থেকে ওরা টিভি সম্প্রচার করে? বাংলাদেশের কেউই ইন্টারনেট পায় না, সময় টিভি পাইছে নাকি? ওনারা ওই বাতাবি লেবুর ওই বাম্পার ফলমের ওইটা প্রচার করবে এই জন্য তাদেরকে দিয়েছেন? ওকে, এরপরে News24 একে সবাই পাচ্ছে। আরে আজ কয়েকটা দিন আমরা বাংলাদেশে ফোন করতে পারি না, আমার পরিবার পরিজন কেমন আছে, সুস্থ আছে, বেঁচে আছে না কোন পরিস্থিতির মধ্যে রয়েছে, আমরা কেউ যোগাযোগ করতে পারি না। একটা বিষয় আমাকে মর্মাহত করেছে, বলার সাথে সাথে আমার শরীর পোষণ খারাপ হয়ে উঠছে। আমার প্রবাসী ভাইয়ের মা মারা গিয়েছে, মায়ের মুখটা শেষবারের মতো দেখার জন্য কোটি মিনতি করছে, কিন্তু ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায়, দেশে যাওয়া তো দূরের কথা, ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় নিজের মায়ের মৃত মুখটাও শেষ পর্যন্ত দেখতে পায়নি প্রবাসী ভাই। এর দায়ভার কি কখনো আপনারা এড়াইতে পারবেন? যারা উস্কে দিয়েছেন আপনারা কি এটা দায়ভার নেবেন? এটার দায় কখনো নেবেন? সরকার আপনি কি এই দায় নেবেন?
আপনারা তো এই প্রবাসীদের রেমিটেন্সের টাকার আশায় থাকেন, রেমিটেন্স রেমিটেন্স করেন। একজন প্রবাসী তার মায়ের মৃত মায়ের মুখটাও দেখতে পায়নি। আমরা কোন জগতে বাস করছি? বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া সব কিছুই অচল হয়ে যায়। সেখানে আপনারাই আজ কয়েকটা দিন সব কিছু বন্ধ করে নিয়ে বসেছেন। বাংলাদেশের মধ্যে কি ধ্বংসযজ্ঞ চলছে সেটা কেউই বলতে পারে না। আপনি তো সেই সব কিছুই মেনে নিলেন, এটা যদি প্রথমেই মেনে নিতেন তাহলে এই শত শত মায়ের বুক আর খালি হতো না এবং এই ধ্বংসযজ্ঞ আমাদের আর দেখতে হতো না।